বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবার কার্যক্রম চালু হয়েছে। হাসপাতালে তিনটি প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক চেম্বার। তথ্য গোপন করে এখন আর কেউ স্বাস্থ্য সেবা নিতে পারবে না, আর এতে সংক্রমণ কমবে বলে আশা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেট সহ তিনটি প্রবেশ মুখে জীবাণুনাশক চেম্বার। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগের পাশে ট্রায়াজ কর্নার চালু করা হয়েছে। করোনা নিয়ে বসবাস করতে হবে, কতদিন বসবাস করতে হয় আমরা নিজেরাও জানি না। সো শহরের বিভিন্ন স্থানে যদি আমরা এই মেশিনগুলি বসিয়ে দিতে পারি, এটা আমাদের জনগণের জন্য, এটা আমাদের জন্য সেফ। ফিজিওতে যেতে হয়, সেখানে আমরা আমরা ইসিজি করে প্রথমেই কিন্তু তাকে আমরা কিছু দিতে পাঠাতে পারি। কারো যদি ওখানে অক্সিজেন দরকার, শ্বাসকষ্ট, সেখানে প্রথমেই আমরা সিলিন্ডার অক্সিজেন দিতে পারি। কারো যদি শ্বাসকষ্ট, আমরা কিন্তু ওখানে নেবুলাইজার দিয়ে দিতে পারি। বিশেষ স্বাস্থ্যসেবা কক্ষে মুমূর্ষু রোগী আসার সাথে সাথে প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে জরুরি পরীক্ষা, করোনা সন্দেহ হলে বাড়তি তৎপরতায় নির্দিষ্ট ইউনিটে নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এর ফলে তথ্য গোপন করে কেউ চিকিৎসা নিতে চাইলেও তা পারবে না জানিয়ে চিকিৎসকদের করোনা সংক্রমণের হার কমবে বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা। যে রোগী ভর্তি হওয়ার মতো সে রোগী ভর্তি হবে, যে রোগী করোনা ওয়ার্ডে যাওয়ার মতো সে করোনা ওয়ার্ডে যাবে, যার জন্য রোগী তথ্য গোপন করার কোনো সুযোগ নাই। রোগীর তথ্য গোপন করা সত্ত্বেও তারা আমাদের কাছ থেকে তথ্য, আমাকে তথ্য দিতে বাধ্য থাকবে, এরকম একটা ব্যবস্থা আমরা করেছি। সম্প্রতি হাসপাতালটিতে চিকিৎসা না পেয়ে অভিযোগ করেন অনেকেই। বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর মধ্য দিয়ে সেই অভিযোগের অবসান হবে বলে মনে করছে সবাই। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।